রবীন্দ্রসঙ্গীতে আমাদের চিত্তের মুক্তি, আত্মার শান্তি, প্রাণের তৃপ্তি। তাই রবীন্দ্রসঙ্গীতকে বলাই যেতে পারে সর্বকালের, সর্বজনের, সর্বদেশের তৃষিত চিত্তের চিরন্তন তৃপ্তি সরোবর। সেই সরোবরেই আমরা ডুব দিতে চলেছি। আমরা আজকে এখন শুরু করব সপ্তম পর্ব, মিউজিক 2000 নিবেদিত শ্রাবণ বরিশণ। আমরা প্রবেশ করছি সপ্তম পর্বে। আমাদের আজকের প্রথম শিল্পী নবনীতা চ্যাটার্জি। নবনীতার কাছ থেকে অবশ্যই জানবো যে পুজো কীরমভাবে কাটায় বা পুজোর কেনাকাটা কতটা শুরু করেছে বা পুজোর সময় বৃষ্টি কেমন লাগে। যেটা বললাম যে পুজোর কেনাকাটা শুরু হয়েছে, মোটামুটি শুরু হয়ে গেছে, শুরু তো হবেই, কারণ আর কয়েকটা দিন পুজোর। কিন্তু পুজোর সময় বৃষ্টি, সেটা কি খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয়? কটা দিন যদি একটু বৃষ্টি কথা শুনে, যদি ওই কদিন একটু না আসে তাহলে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, মানে আকাশ আমাদের কথা শুনবে কিনা জানি না, আমরা সেটাও জানি না যে আকাশ আদৌ কথা শোনে কিনা। তবে আমরা সকলেই চাইছি, প্রত্যেকটি শিল্পী চাইছি, প্রত্যেকটি মানুষ চাইছি যে বৃষ্টি যেন না হয় পুজোর সময়। আসলে প্রকৃতির ব্যালেন্সটা কোথাও একটা নষ্ট হয়ে গেছে। আমরা এত গাছ কেটে ফেলছি, গাছ লাগানো ভীষণভাবে উচিত, অবশ্যই বৃক্ষরোপণটা ভীষণ উচিত, তাতে ভারসাম্যটাও বজায় থাকবে আর বর্ষাটাও আমরা ঠিক সময় মতো পাব। আমরা চলে যাই নবনীতার গানে। এখন কী গান শুনবো? আমার নিশীত রাতের বাদলধারা। বেশ, শুনি তাহলে গান। আমার নিশীত রাতের বাদলধারা, আমার নিশীত রাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা, নিশীত রাতের বাদল ধারা, আমার নিশীত রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে সুরের রূপে
হ্যাঁ, আমরা নবনীতার গান শুনলাম, নবনীতার গানেও সেই বর্ষার রূপটাকেই আমরা দেখতে পেলাম, তাই না? একদম। আমরা চলে যাই আমাদের পরের গানে। মিউজিক 2000 নিবেদিত আমাদের এই অনুষ্ঠানটির নাম যদিও শ্রাবণ বরিশনও, কিন্তু আমরা এখন কিন্তু পুজোর প্রতীক্ষায় আছি, পুজোর দিন গুনছি। আমাদের সঙ্গে আছেন এখন ইন্দ্রদীপ দাস। ইন্দ্রদীপ, যেটা বলছিলাম যে পুজোর দিন আমরা গুনছি, যদিও শ্রাবণ বরিশনও আমাদের অনুষ্ঠানের নাম, আমরা বর্ষার গান শুনছি, কিন্তু পুজোর সময় বর্ষা হলে কি হবে? সেটা তাহলে ভাবনার বিষয়, কারণ এবছর তো বর্ষা খুবই দেরি করে এলো আমাদের কাছে এখন, আর মাও তো আসবেন, এক বছরের প্রতীক্ষা আমাদের সবারই থাকে, সেই সময়টা বর্ষা এলে তো খুবই মনটা খারাপ হয়ে যাবে আমাদের। মানে এই জিনিসটা কেন হচ্ছে, এই যে প্রকৃতির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এত গাছ কাটা, এটাই তো একটা মেন কারণ হয়ে দাঁড়ায়। একদম ঠিক, একদম ঠিক। মানে সুতরাং আমাদের গাছ লাগানো উচিত, অনেক বেশি করে করা উচিত। অবশ্যই তাই, যত সবুজের সমারোহ ঘটবে, যত আমরা গাছ লাগাবো, তত কিন্তু আমরা বর্ষাটাকে সঠিক সময়ে পাবো, উপলব্ধি করতে পারবো, হ্যাঁ, এবং প্রকৃতির ভারসাম্যটাও রক্ষা হবে। আমরা শুনে চলে যাই গানে। কি গান শুনবো? রিমিকি ঝিমিকি ঝরে ভাদরেরও ধারা। বাহ, আমরা তাহলে শুনি গান। রিমিকি ঝিমিকি ঝরে ভাদরেরও ধারা, মনো যে কেমন করে হলো দিশাহারা। রিমিকি ঝিমিকি ঝরে ভাদরেরও ধারা, যেন কে গিয়েছে ডেকে রজনীতে সে কে, দাঁড়িয়ে দিল নারা প্রেমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা। বধু দয়া করো আলো খানি ধরো হৃদয়ে, বধু দয়া করো আধ জাগরিত তন্দ্রার ঘরে, আঁখি জলে যায় যে ভরে আধ জাগরিত তন্দ্রার ঘরে, আঁখি জলে যায় যে ভরে স্বপ্নের তরে ছায়া খানি দেখে, স্বপ্নের তরে ছায়া খানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে। রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা, মনো যে কেমন করে হলো দিশাহারা। রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা। ইন্দ্রদীপের গানের মধ্যেও সেই বর্ষার ছন্দ পেলাম, সেই বর্ষার রূপ, কিন্তু ওই একটাই কথা, পূজোর সময় যেন না বর্ষা যেন না আসে। একদম ঠিক। এখন আমাদের সঙ্গে আছেন অনুপ্রভা ব্যানার্জি। অনুপ্রভাদি, যেটা আমরা সকলকেই জিজ্ঞেস করছি, আমরা আলোচনা করছি যে যদিও শ্রাবণ বরিশন আমাদের অনুষ্ঠান, কিন্তু পুজো বর্ষা এটা মিলেমিশে একাকার হয়ে গেলে কীরকম একটা লাগে? না না, আমার তো একটু ভালো লাগবে না। পুজোর সময় ঝকঝকে শরতের মেঘ আর শিউলি ফুল ছাড়া একটু ভালো লাগবে না। বর্ষাকালে বর্ষা ঠিক আছে, মা দুর্গার সামনে একদম ঝকঝকে নীল আকাশ চাই, সুন্দর সুন্দর আবহাওয়া, নাহলে ছেলে মেয়েদের বাচ্চাদের বড্ড কষ্ট। সবচেয়ে কষ্ট হয় নতুন জামাকাপড় পরে, নতুন জুতো পরে কাদা মারি মারি যাওয়া, প্যাথেটিক।
একদম, মানে জুতো তো একদম সাংঘাতিক অবস্থা, আর নতুন ড্রেসটাও একদম ইচ্ছে করে না বৃষ্টিতে ভিজে যাক। আমরা গানে চলে যাই, কী গান শুনবো? আমি তখনও ছিলাম মগন। আচ্ছা, আমরা চলে যাই গানে। আমরা অনুপ্রভাদির গান শুনলাম। আমাদের সঙ্গে এখন উপস্থিত আছেন মৌসুমী দাস। মৌসুমীর কাছে আমরা জানতে চাইব যে বর্ষায় পুজো বা পুজোর সময় বর্ষা কীরকম লাগে? আমাদের কারোরই ভালো লাগে না, সবাই যারা দেখছেন তারা নিশ্চয়ই বলছেন যে না না, একদম পুজোর সময় সঞ্চিতা বারবার বলছে বর্ষার কথা। না, আমিও চাইছি না বর্ষা হোক, কিন্তু মৌসুমী কী চাইছে? না, বর্ষা তো একদমই চাই না। পুজোর সময় তো যে কটা দিন পাচ্ছি একটু আনন্দ, সারাদিন হই হুল্লোড়, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বেরিয়ে পড়া, হ্যাঁ, কিন্তু নতুন ড্রেস পরে বেরিয়ে পড়া। কিন্তু যদি বৃষ্টি হয়, রাস্তাঘাটে কাদা, নতুন জুতো, নতুন জামা, সব কোনো কিছুই আর ব্যবহার করা যাবে না। হ্যাঁ,
বিশেষ করে বাচ্চারা সারা দিন এই যে প্যান্ডেল হপিং, সেটা তো একেবারেই হবে না, এটা তো একটা দারুণ মজা। হ্যাঁ, এবং ছোটদের জায়গাটা বৃষ্টি একদম চাই, কি পরবো, কিভাবে খাবো, কোথায় যাবো, সব কিছুই না, বৃষ্টি আমরা চাই না। আমরা গানে গানে যাবো, কি গান শুনবো? বাদল বাউল বাজায়। বাহ, আমরা চলে যাই গানে। গ্রামের মেঠো পথ, সেই মেঠো পথ ধরে এক বাউল যাচ্ছেন একতারা বাজিয়ে গান গাইতে গাইতে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এরকমই একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো মৌসুমীর গানের মাধ্যমে। খুব সুন্দর গান শুনলাম। আমাদের সঙ্গে এখন আছেন স্বাতী দাশগুপ্ত। আমি একটু স্বাতীর কাছে চলে যাই, গান তো নিশ্চয়ই শুনবো। পুজোর কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ, চলছে। সত্যি তাই, পুজো যতদিন না শেষ হচ্ছে কেনাকাটা কমপ্লিট হয় কি করে? সেই সেই, আমারও হয় না, আমার মেয়েরও হয় না, কারোরই হয় না বোধহয়। হ্যাঁ, কিন্তু পুজোর সময় যদি হঠাৎ করে দেখো বৃষ্টি এলো,
না, একদম না, সেটা হয় অষ্টমীর দিন। চাই না, ওরে বাবা, সে তো একদমই না, একেবারেই না। অষ্টমী, সপ্তমী, নবমী, দশমী চার দিনই একদমই চাই না। বিশেষ করে অষ্টমীর দিন কি হয়, অঞ্জলি দেওয়ার একটা ধুম থাকে সকাল থেকেই, আর যদি আকাশ অন্ধকার দেখা যায় তাহলে তো মানে বুকটা কেমন সেরকম করে। আজকে আমরা কি গান শুনছি? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি। বাহ, খুব সুন্দর গান, চলে যাই গানে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে, এই গানটির মধ্যে বর্ষার আরেকটি রূপ ধরা পড়ল, তাই না সাথী? খুব সুন্দর গানটি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। শুনলাম সাথীর গান। সময়ের কাছে আমরা সকলেই বাঁধা পড়ে যাই, তাই সময় বলছে আমাদের এবার বিদায় নিতে হবে। তবে একটি অনুষ্ঠানের শেষ মানে আরেকটি অনুষ্ঠানের শুরু, অর্থাৎ আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিই। আপনারা সকলে খুব ভালো থাকুন, আপনাদের চারপাশের সকলকে খুব ভালো রাখুন।
আজকের মতো আসি, নমস্কার।